ওয়েলকাম টু ট্রিফ বাংলা ইউটিউব চ্যানেল। হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে মোবাইলের ডায়াল প্যাডে, আর সেখানে গিয়ে ডায়াল করতে হবে *167# এই নাম্বারে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন দেওয়া আছে 3 নম্বরে মোবাইল রিচার্জ, তাই 3 স্টেপে সেন্ড করতে হবে। সিলেক্ট অপারেটর, আপনি আপনার অপারেটর সিলেক্ট করে তারপরে সেন্ড করুন। এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণের জন্য দেওয়া আছে 3 নম্বরে, তাই 3 স্টেপে সেন্ড করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে প্রিপেড, তাই 1 স্টেপে সেন্ড করুন। ইন্টার মোবাইল নাম্বার, আপনি যেই নাম্বারে টাকা রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে তুলেন, তারপরে সেন্ড করবেন। এন্টার অ্যামাউন্ট মানে টাকার পরিমাণ, আপনি কত টাকা রিচার্জ করবেন টাকার পরিমাণটি দিয়ে তারপরে সেন্ড করুন। এবার আপনি আপনার নগদের পিনকোডটি দেন। পিনকোডটি দিয়ে তারপরে সেন্ড করুন। এখন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ সাকসেসফুলি, তার মানে আপনার নগদ থেকে মোবাইল রিচার্জ হয়ে গেছে। এছাড়াও আপনি আপনার নগদ অ্যাপ থেকেও মোবাইল রিচার্জ করতে পারেন। ধন্যবাদ। যদি এই ভিডিওটি দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।